সাপের কামড়ে সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রের মৃত্যু ঘিরে সাম্প্রতিক খবরের শিরোনামে উঠে এসেছিল দুর্গাপুরের ফুলচোর সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী বিদ্যালয়। স্কুল চত্বরে জলজল পরিষ্কার না হওয়ার দরুন সাপের উপদ্রব বেড়েছে এলাকায় বলে অভিযোগ, এবং তার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেই বিষয় নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হলেন আদিবাসী সংগঠনের সদস্যরা। অবিলম্বে স্কুল চত্বর নিয়মিত পরিষ্কার রাখার সুবন্দোবস্ত করুক প্রশাসন, সেই দাবি নিয়ে মঙ্গলবার মহকুমা শাসকের কাছে আবেদন জানান তারা। প্রসঙ্গত, চলতি মাসের 1 ডিসেম্বর ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আসানসোলের বাসিন্দা সিদ্ধান্ত মারান্ডি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল বিদ্যালয়ের পাশেই আবাসনের দিকে। সেই সময় তাকে সাপে কামড়ায়। তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে বর্ধমান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত 6 ডিসেম্বর তার মৃত্যু হয়। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই ঘটনা। বিদ্যালয় চত্বর ও তার সংলগ্ন বিদ্যালয়ের আবাসন যেগুলিতে ছাত্ররা বসবাস করে সেই এলাকাগুলি যথেষ্ট জঞ্জালযুক্ত, আগাছায় পরিপূর্ণ, নিয়মিত পরিষ্কার না করায় সাপের উপদ্রব বেড়েছে ওই এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে জানান তাদের নির্দিষ্ট কোনো লোক নেই জঞ্জাল পরিষ্কার করার, এমনকি এত ছাত্র যে হোস্টেলে বসবাস করেন সেই হোস্টেল চত্বর পরিষ্কার করারও নির্দিষ্ট কোনো লোক নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারি সংশ্লিষ্ট দফতরগুলিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা বিজয়। আমাদের দাবি মেনলি তো আমাদের স্কুল, বাচ্চাটা আমাদের এই 6 তারিখে মারা গেল যে সিদ্ধান্ত মারনি, অ্যাকচুয়ালি ওই সব ব্যাপারেই স্যারের সাথে আলোচনা হয়েছিল, বিস্তারিত আমরা পরে জানাবো। আমরা আসছি, আপনারা আমাদের একটুখানি ওয়েট করুন, আপনারা একটুখানি সহযোগিতা করুন, আমরা আসছি, আমরা এসে আপনাদের জানাবো আর কি। পরিবারের লোকজন কি? হ্যাঁ, পরিবারের লোকজন আছে, ওনার মা আছেন, পরিবারের লোকজন আছে, ওর মা আছে, বাবা যেহেতু দিদি রয়েছেন আমাদের সঙ্গে, আর বাবাও আছেন, বাবা একটুখানি বর্ধমানে গেছেন, ওনার ওখান থেকে আসতে একটুখানি দেরি হবে, আমরা ওই জন্য দেরি হচ্ছিলো বলে আমরা স্যারকে বলে যে আমরা একটুখানি আধ ঘন্টা বাদে আসছি, লোকজন আসছে, সব এসেছে। মিডিয়া বন্ধুরা আপনারা শুরু থেকে সামনে আমাদের ছিলেন, তখনও ছিলেন, এখনও আছেন, আশা করবো আগামী দিনেও থাকবেন। আজকে মহকুমা শাসকের কাছে কি সাফাই হয়েছে? ওই মানে যেটুকু আমরা তো প্রত্যেক দিনই যাচ্ছি ওখানে, বিশেষ করে শৈলমন্দা নিজেই যাচ্ছেন, ছবি টবি প্রত্যেক দিনে তোলা হচ্ছে, আমরা প্রিন্ট করেও রেখেছি কতটা কি কাজ। হ্যাঁ, দায় সারা করতে যেন কাজ না হয়, একটা প্রাণ গেল ওইটা অ্যাক্সিডেন্ট বলতে পারি বা ল্যাব বলতে পারি কতটা কি হয়েছে, এবং আমাদের চোখে ধামা চাপা দেবার জন্য হয়তো কিছু কাজ এগোচ্ছে। আমরা স্যারের সাথে কথা বলে আছি, স্যার অত্যন্ত আন্তরিক, আমরা চাইবো বা আমরা নিজেকেও এটা বলেছি, আশা করছি আমরা যে কাজগুলো চাইছি বা যে ডেভেলপমেন্টগুলো চাইছি সেটা হোক, তাতে সবাইয়ের ভালো, কারণ এডুকেশনটা সমস্ত সমাজের ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনা না থাকলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। সেহেতু আপনারাও যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, সমস্ত আপনাদের মাধ্যমে বলছি, যে কোনো জায়গায় এই ধরনের যেখানে এডুকেশন নিয়ে মানে এই ধরনের জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটছে সেখানে যেন না হয়। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের তরফ থেকে, সংগঠন তরফ থেকে, মুগুন মান্ডি বিশম আদিবাসী গাঁওতার, আমি রাজ্য পর্যবেক্ষক। কী বললেন, নামটা কী বললেন? মুগুন মান্ডি বিশম আদিবাসী গাঁওতার, আমি স্টেট অবজার্ভার। নমস্কার।